একমত হবেন রানাঘাট সাব ডিভিশন বা এই কৃষ্ণগঞ্জ সাব ডিভিশন, আমরা দুটো সিটি কিন্তু লোকসভা দিদিকে লোকসভা কিন্তু উপহার দেবো, এটা আপনাদেরকে তো অঙ্গীকার করতে হবে। এবং আমরা আজকে এই মঞ্চস্থল থেকে আমরা কিন্তু এই অঙ্গীকার নিয়ে যাবো। আমরা অনেক পরিশ্রম করি, আমরা ছোট ছোট বুথে এত জায়গা, আমরা যারা যারা এখানে নেতৃত্ব বসে আছি বা যারা বাইরে আছেন, অনেক লোক মানুষ এখনো মিছিল আসছে। আমি একটা কথা বলতে চাই, বিজেপি কোথায়? বিজেপি তো আমি খুঁজে পাই না কোনো জায়গা। আমি চাপড়ার মতো জায়গা যেখানে বিজেপিরা খুব চেষ্টা করে যে কোনো না কোনো একটা জায়গা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া, কিন্তু আমাদের মামাটি মানুষ যারা কর্মী, যারা আমাদের দলের কর্মী, সে হিন্দু ভাই হতে পারে, আমার মুসলিম ভাই হতে পারে বা খ্রিস্টান ভাই, তারা কিন্তু তাদের প্রচেষ্টা বিফল করছে, রোজ বিফল করছে। আমরা রোজ একটা লড়াই লড়ছি। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরী উপস্থিত, আমাদের তৃণমূল আমাদের জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, বিধায়ক ধঙ্কর সিং এবং আমাদের এই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ, এইমাত্র বক্তব্য রেখেছে আমাদের লোকমানুর রহমান, আমাদের এইমাত্র উপস্থিত হাসানুজ্জামান কালীগঞ্জের বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এছাড়াও আমাদের তৃণমূল স্তরের আমাদের কর্মী বন্ধুরা, আমাদের এই সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের ডাক এবং আমাদের দীর্ঘদিনের অপদার্থ বাম এবং তারপরে কংগ্রেসি শাসনের ব্যর্থতার প্রতিবাদে আহ্বান, এই বাংলার মানুষ একসঙ্গে সম্মিলিত হবে, যাদের সাহায্যে এই তৃণমূল স্তরের সাধারণ কর্মীদের সাহায্যে তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সেই আহ্বানকে সাফল্য মণ্ডিত করে তুলেছেন সেই সমস্ত আমাদের কর্মী বন্ধুরা। আজকে সারা ভারতবর্ষে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত যে কেন্দ্রের যে সরকার, সেই সরকারের ব্যর্থতার সর্বতম ভারতবর্ষের মানুষের অন্ধকার এবং সারা ভারতবর্ষের মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী আবার একটা ডাক দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, এবার বাংলার মানুষ সকলকে নিয়ে চলো আমরা দিল্লির সর্বস্তরের মানুষের হতাশা এবং এই ব্যর্থতা এবং অন্ধকার রাজত্বের অবসান ঘটাই, চলো এবার সবাই আমরা দিল্লি যাই, আমরাও সেই ডাককে সকলে মিলে একসঙ্গে উপস্থিত হয়েছি, চলো এবার সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো সেই আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো এবং তোমরা চলো দিল্লি চলো, ভারতবর্ষের তামাশা এই শাসনকে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আজকে ধ্বংস করি, তাই সেই ডাকে আমরা সবাই একসঙ্গে মিলে কিন্তু চলো। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।